নাই তাহলে ভাঙি কয় হুজুর ডাইরেক্ট হিসু করছং টিসু নেন নাই কম তো এমন ডিজিটাল যুবক পাওয়া যায় কি যায় না স্ক্রিন টাইট প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়া যায় যখন পেশাব ধরে রাস্তার ধারে দাঁড়িয়ে আর চেনটানি নল বের করিয়ে স্প্রে করে তারপর বাবু যখন রাস্তা দিয়ে যায় আমিও ওষুধের ফুটা দিয়ে কোটায় নেড়ে ফেলা কথা বলেন ঠিক কিনা ওরে যুব হাসার জন্য বলি নাই রে যুবক প্লিজ অ্যাটেনশন দিবেন অনেক হেসেছেন বাবা হাসার জন্য বলি না রে যুবক আমার আল্লাহ যুবককে বেশি পছন্দ করে কম সুবহান আল্লাহ এই বুড়ো মানুষগুলো একটু রাগ হয়েছে হুজুর যুবক তাই যুবকের ঘরে কথা কয় ঠিক না বেঠি এই যুবক গুলো তোর কম সুবহান আল্লাহ যুবকের এক রেখাত নামাজ আর বুড়ে মানুষের দশ রেখাত নামাজ সমান সব কম সুবহান আল্লাহ বুড়ে গুলো করবা এটা কেমন কথা ও চাচা আফসোস করে লাভ নাই আমার মতো জীবন কাল তোমার ওই একদিন চলে গেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমান ডিজিটাল যুগের যুবক যে যুবক কালটা আল্লাহ বেশি পছন্দ করে ওরা ইন্টারনেটের যুগে হোয়াটসঅ্যাপ ফেসবুক আর 400 মোবাইল নিয়ে পাগল কথা বলেন ঠিক কিনা সবা ক্লাস নাইনে পরে বাবুক দেয় কয় আব্বা আমার ক্লাস ও সকালে 4G মোবাইল মুখ যদি মোবাইল কিনে না দিন মই স্কুলে তো এমনি পড়া পড়ি না পালে কোয়াটি দিয়ে কিনি তারপর দাম তো কি কস আছে না নাই আছে বেসরা দিশে দুন না ভাই বন্ধনের টাকা তুলি তো বেটা মোবাইল কিনে দে 12000 টাকা এই জন্য আমি কই সবাই বলবেন কেউ বন্ধ রাখবেন না জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইল পাইয়াই অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জারাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইল পাইয়াই অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে আরে রেডিও থুইয়া ট্যাব আইলো ট্যাব থুইয়া টিভি কথা বলে ঠিক রেডিও থুইয়া ট্যাব আইলো ট্যাব থুইয়া টিভি টিভির পরে মোবাইল আসলো তা খুশি তা পাবি নো টেনশন রেডিও থুইয়া ট্যাব আইলো ট্যাব থুইয়া টিভি টিভির পরে মোবাইল আসলো যা খুশি তা পাবি আরো কত আজে বাজে নাম নেওয়া যায় না আরো কত আজে বাজে মোবাইলে দেখতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে মোবাইল পাইয়াই অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে আর কাছে থাইকা দূরে বলে পেয়েছি প্রমাণ ফোন করলে কয় মই আসং হালা ঘুরে কথা বলেন ঠিক নেবে ঠিক আরে কাছে থাকা দূরে বলে পেয়েছে প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা ছেলে বইনা কাছে ডিজিটাল শয়তান কথা বলেন ঠিক নেবে ঠিক কথায় কথায় এরা সর্বদায় কথায় কথায় এরা সর্বদায় মিথ্যা বলা শিখেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে মোবাইল পাইয়া অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে খালি পোলা মাইয়া না মোবাইল পাইয়া বুড়ে বয়সে ভাবি এলা ভাই ও শাড়ি তলে তলে প্রেম করাও শিখছে কথা বলেন ঠিক না বেঠে সেদিনকে ফোন সভা করবে গেছে মেঘালয় কালোগাঁও মাদ্রাসা একজন মুখ চেনে আসি হিড় হিড়ি কোন একটি বালতা দিয়ে ব্রেক করি আসসালাম আলাইকুম হুজুর মনে তোক চেন কয় হুজুর তোমার নাম ওই মোবাইলে দেখছো তোমার ওগুলো ভালো লাগে তাহলে দেখো ওই প্যান হাজার খাওয়া হাঁটুয়ের মধ্যে হাজার খাওয়া ও ভাবছো ওয়ান একটি বালতার প্রতি অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট আছে কয় হুজুর তোমার কথা কন্ট্রোলিং পাওয়ার ঠিক আছে ফিটাউন সরুর মধ্যে কাটা দেখুন বাবা এমন কেন আগুন মানুষ ভাড়া পান সিলেই করছে তোলার ওপর ভাড়া কয় হুজুর হুজুর মানুষ বুঝবে না তোমরা খালি ওই পায়জামা পেনা শিখছে এটা হলো আধুনিক আধুনিক বর্তমান যুগের ছেলেরা বড় আধুনিক এরা কমর নিচে প্যান পরে তার পকেট সারিয়ে দে
বর্তমান যুগের ছেলেরা বড় আধুনিক কথা বলেন ঠিক কিনা, চুলের কাটিং এমন মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটিং চুল এইদিকে গুটি এইদিকে মাঝখানে ঘোড়া খাট চুলের মতন আছে না না আর শিবির মধ্যে দাগ কাটা কথা বলেন ঠিক কিনা, মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটিং চুল আর ছেলে হয় কানে পড়ছে আছে না নাই কাজ কামাই তো কিছুই নাই হাতে মোবাইল ফোন রাত্রি বেলা ফেসবুকতে করে আলাপন আলাপ করতে করতে সোনার বাবু এমন হয়েছে 18 বছরের যুবক পোলাপান হইয়া 2 সওয়ালের মায়ের সাথে ফেসবুকে প্রেমে নেটা বাজাইছি কথা বলেন ঠিক না বে ঠিক, তাই বলি রে যুবক আমার আল্লাহ যুবককে বেশি পছন্দ করে বলেন সুবহানাল্লাহ, আমি যে বক্তব্যের জুরুতে যেটা আয়াত পড়েছি রে বাপ মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অন্তবাব, এই দোয়াটা মানুষ কোন টাইমের মধ্যে পড়ে কখন ওই পিছনের গুলো করে কখন পরে, মানুষ যখন মারা যায় ভাই জন্মিলে মরিতে হবে এই তো নিয়ম খোদার দুনিয়া, আজ যাইকা যাইবাইকা সঙ্গে কেউ তো যাবার নাই কথা বলেন ঠিক কিনা, তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে ঠিক না বেঠে, যেদিন আমার জন্ম হয়েছে আব্বা খুশি হয়েছে ছেলে হলো কিছুদিন পরে কথা বলা শিখবে আমাকে আব্বু আব্বু ঘুরে ডাকবে, দাদা দাদি নানা নানি খুশি হয়েছিল আমি বুড়া বয়সে পেলাম নাতি নাতিক দিয়ে শেষ বয়সে আমি দাদা দাদি থাকবো হাসি খুশি কথা বলেন ঠিক কিনা, তাই তো বলি যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একাই আর এসে এমন জীবন তুমি করো হে গঠন মরণ কালে আসবে তুমি কাঁদিবে ভুবন একদিন বৈশা যাবে হায়াতের নিঃশ্বাস বন্ধু বান্ধব সেদিন সবে ছাড়িবে তোমার পাশ কথা বলেন ঠিক কিনা, আজকে তুমি সুস্থ আছো বলে আজকে তোমার টাকা পয়সায় আছে বলে তুমি সকলেরই আপন, যেদিন তুমি মারা যাবে সঙ্গী হবে তোমার তিনটু ঘুরে সাদা কাপড় কথা বলেন, যেদিন তুমি মারা যাবে সঙ্গী হবে তোমার তিনটু ঘুরে সাদা কাপড় কে বা বলিবে বাস কাটো অতীতের তরি, আবার কেউ বা বলবে কবর দিয়ে কখন যাব বাড়ি ঠিক না বেঠে, কে বা বলিবে বাস কাটো অতীতের তরি, আবার কেউ বা বলবে কবর দিয়ে কখন যাব বাড়ি, তাই সময় থাকতে চিন্তা করো কি থাকতে, তাই সময় থাকতে চিন্তা করো ও ভাই মুসলমান, মরার পরে কবর হবে তোমার জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ, ওরে যুবক কে কখন মারা যাবে রে এই গ্যারান্টি কেউ দিতে পারে না ঠিক না বেঠে, দাদা থাকতে বাবা যায় বাবা থাকতে ছেলে যায় দাদা
থাকতে না দিদার আর মা থাকতে মেজার, যখন তারা হায়াতের টাইম ভরে আসবে রে একটা ফেরেশতা পাঠিয়ে দেবে যার কবরের জন্য, তার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আজরাইল যেদিন তার নিকটে আসবে রে বাপ, তুমি মন্ত্রী হও চেয়ারম্যান হও যা ফেরেশতারাও, যত দামি ব্যক্তি হও না কেন, যত মাল্লার হও না কেন, যদি বলো একটা চিকেন ঠান্ডা আমি অমুকের সঙ্গে দেখা করব, শেষ কথায় একটা বলবো, বলেন তো আজরাইল কি টাইম দিবে? দিবে বাপ? টাইম দিবে না। এই জন্য সবাইকে মরতে হবে। হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ যদি তিনটা কথা ভাবত, কয়টা কথা? মানুষ যদি তিনটা কথা ভাবত আর তদ অনুযায়ী যদি চিন্তা ফিকির করে নিজের হায়াতে জিন্দিগি পরিচালিত করত, তাহলে মানুষটা দুনিয়ার জমিনে ওলির দপ্তরে নাম না লেখা পর্যন্ত আমার আল্লাহ কবরের জমিনে ডাক দিত না। বলে সুবহানাল্লাহ। তাহলে কি তিনটে কথা বলতে লাগবে না ভাই? কি তিনটে কথা শোনার জন্য আগ্রহ আছে তো? খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন? আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন? পিছনের গুলো কয় না সবাই একটা আওয়াজ লাগাই, থাকবেন না ভাগবেন? মাশাআল্লাহ। এক নম্বর, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, কথা বলেন ঠিক কিনা? কোথায় ছিলাম? ছিলাম রুহুর জগতে, রুহুর জগৎ থেকে আসলাম এই পৃথিবীতে, দুনিয়াতে মায়ের গর্ব হয়ে দুনিয়ায় আসলাম। দুনিয়ার পরে এমন একটা জায়গায় চলে যাব যে জায়গাটা হলো অন্তিম জায়গা, যে জায়গাটার নাম হলো পরকাল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দিগি এমন জিন্দিগি বা অনেক সুখ অনেক দুঃখ, হয়তো ভাববেন হুজুর এটা কেমন। ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলি, একজন মানুষের স্ত্রী গর্ভবতী হয়েছে, সোনোগ্রাফি করলো, ফটো করে দেখলো যে মেয়ে বাচ্চা হবে, মনটা একটু বেজার, কারণ আগে আরো দুটি মেয়ে আছে, মেয়ে বাচ্চা হলে খুশি হয়। আল্লাহ নবী বলছে মেয়ে বাচ্চা যার তিনটা মেয়ে সে আমি নবীদের সময় জাঙ্গাল্লা জান্নাতি বলেন সুবহানাল্লাহ। একটা করে বেটি বেঁচে কওয়া যে কি জ্বালা সেটা আমরা বুঝি ঠিক না? ঠিক তো, যদি শোনে যে মেয়ে বাচ্চা হবে, ওই আর মনের মধ্যে খুশি নাই, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখা গেল বাচ্চাটা ছেলে হলো, ও খুশিতে বাকবাকম। কথা বলেন ঠিক কিনা? ফোন করে শ্বশুর বাড়ি, বাপ মা ফোন করে না, বাপ মা কয় বুড়ি বুড়ি, শ্বশুর কয় আব্বু তোমার না নাতি হয়েছে আব্বা, কি কয় না? তারপরে মিষ্টির দোকানে মিষ্টির অর্ডার দিল, ফোন করি এক কার্টন বান্ধে গ্রামের মাঝে সবাইকে খোয়ান। অল্প পরে সিস্টার কোয়ার্টার থেকে বের করে কয়, তোমার বাচ্চা না জীবিত না মারা গেছে। ওই খুশি আর থাকবে না? উঠে মিষ্টি তো, দুনিয়াতে আসছি, দুনিয়ার জিন্দেগি ক্ষণেক সুখ ক্ষণেক দুঃখ, মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়, কিন্তু আখিরাতের জিন্দেগি এমন জিন্দেগি বাপ, যদি সুখ দিয়ে শুরু হয় তো সুখের শেষ নাই। জলেগন সুবহানাল্লাহ। আর যদি দুঃখ দিয়ে শুরু হয় তার বারোটা বাজবে। কয়টা? বারোটা বাজবে, ফেরেশতা কবরের মধ্যে বাটাম খিসবে। মা বোনে ওয়া শুনে নেছে না? মা বোনগুলো কখন হচ্ছে হুজুরটি ভালো আছে রে, চেহারাগুলো কি ডাউন দিল, মোবাইল নিয়ে পাগলা, ঘোড়া কাটিং চুল, আমার কথা কিছু কয় না, আমরা একেবারে ধোয়া তুলসীর পাত। তো মা বোনক যদি দুই চারটে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে ধৈর্য হারাইবেন, কয় বু শুনছিস, কয় কি, কয় আল্লাহ দিলে মাইয়ের বাবার সাথে আমার 3 মাসে আওয়া হয় নাই। কয় মাসে? 3 মাস। 3 মাস কয় আদারে হোক, স্বামী তুই ওয়াজ শুনিস না,
ওয়াসের মধ্যে আছে স্বামী স্ত্রী যদি মিল মহাব্বতে থাকা যায়, এই মিল মহাব্বতে থাকাটা, হাসি খুশি থাকাটা আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে ফেলেন, সুবহানাল্লাহ। আর স্বামীকে খুশি করতে গিয়ে কোন স্ত্রী যদি হাসতে দাঁত বের হয়, আল্লাহর নবী বলছে যদি একটা দাঁত বের হয় আল্লাহ তাকে একটা নফল হজের সওয়াব দান করে ফেলেন, সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে হুজুর যদি দুইটি দাঁত বিরায়, যদি তিনটি বিরায়, যদি চারটা, হুজুর বলছে যদি ছয়টা দাঁত বিরায় তো ছয়বার নফল এবার হজের সওয়াব আল্লাহ ওই মহিলার নামে আমার নামে লিখে দিবেন, সুবহানাল্লাহ। কয় যা হয়েছে হয়েছে, তুই যাসি কথা কয়, মুই ওই মানুষের সওয়া। কয় কোন মানুষের সওয়া? কয় মোর মাও আর বাপ তিন বছর পর্যন্ত আমার হয়ে আসেন না, মোর বাপ মরবে টাইমে মার হাতে সেটা গ্লাস পানি খাওয়ার জন্য আতলাইছে, মোর বাপ বিনে পানি জিউ সারি দিছে তাও মোর মা বা মাও এক গ্লাস পানি দেন মুইদান তারে বেঠি আছে না নাই? আছে। এমন জেডাঙ্গরি বউ আছে না নাই? আছে। না 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 বটে হাটুত নাই আছে। কার কার বউ এমন হাত তোলো তো ভয় লাগে ভাই দাস, মাঘ মাসি যারে বাঘের দাঁত নড়ে, যার বাড়ি বুড়ে মানুষ আছে উনিয়া জানে যে মুড়ের আগুন বুড়ে মানুষ খুব ভালো পায় হয় না? তো যাই হোক চাষা চাষির মধ্যে আওয়া ওই না, চাষা তো বুড়ে মানুষ হজম না হয় আগুন তপ্পান হচ্ছে মুড়ের আগুন, চাষি আগুনে দাঁড়ু দেয় দেখে ফুরুঙ্গে ভট্টুস করে যায় চাষার লঙ্গি পড়ছে, কোটা করছে লঙ্গিত লঙ্গি পড়ছে চাষি ওই পাক থেকে দেহে কাম সারা কয়েক তিন মাস থেকে তো কথাও কোনো না করি না মোড়া এইভাবে সংসার চলছে, কথা বলেন ঠিক না ঠিক? ওরে মা তোমরাও হলে মা, আব্দুল কাদের জিলানির মা ফাতেমাও হলো মা, আল্লাহর নবীজির মেয়ে ফাতেমাও হলো মা, আল্লাহর নবীজির স্ত্রী খাদিজাও হলো মা, কথা বলেন ঠিক কিনা? তোমার নাম খাদিজা, তোমার নাম ফাতেমা, তোমার নাম রহিমা, তোমার নাম আসিয়া, তোমার নাম সুমাইয়া, কিন্তু তাদের চরিত্র আর তোমার চরিত্র যদি একত্রে মিলানো যায় বিন্দু মাত্র মিল দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? ওরে মা মহাব্বতের কথাটা যখন আসলো রে বাহা, আল্লাহর নবীজি আর তার স্ত্রী হযরত আয়েশা এমন মিল মহাব্বত ছিল রে, একে থালির মধ্যে ভাত খাইতো খানা খাইতো, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুরূপ জায়গার মধ্যে হযরত আয়েশা মুখ লাগাইয়া চষে ছিল, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল যুগের মা বোন এই রকম রে, স্বামীর সাথে খাওয়া পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? বললাম কয় বউ দেখতো কয়দিন থেকে খুব টেনশন আছে কিশোর, কয় খুব টেনশন আছে, কয় কিসের টেনশন নয়, কয় কইস না ওই যে ফখরুল হাদিস সাহেব আছে না, ওমরা তশকিল করে মাইয়া বাবু না তিন চিল্লে নিয়ে গেল, আর ভাদর মাসে তিন চিল্লে দিয়ে আসি আমি সাহেব সাচ্চি আর মক্কা স্বামী স্ত্রী একসাথে খাওয়া দেখতো বউ বেটি বেঁচে খাচ্ছি বেটার বউ বাড়ি যাচ্ছে, এতদিন খাই নাই আলাদা হ্যাঁ খাওয়া যায় দেখতো শরম লাগে না? যাই হোক যখন করছে নবীজির সুন্নত, কারণ আল্লাহর নবীজি বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, ইত্যাদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করলো, যে আমি নবীকে মহব্বত করলো আমি সেই উম্মতকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। ভাই বউ যখন করছে সুন্নত, যাই হোক স্মরণ গরম ধুই একদিন খাবার হচ্ছ, তুই না কবু বউ খাবার যখন বলছ সেদিন দুই দার দাম আর গরুর গোস্ত নিয়েছি, এত সুন্দর করে রান্না করছেন বউ, দুই স্বামী স্ত্রী বহুদিন পর একসাথে খামো, বয়স এক বুড়ে বয়সে একসাথে খামো, তুই না কবু বউ দুইজনে যখন খাবার বসছি বাবুর বাবা এক না হাড্ডি শুষিয়ে থুইছি, ওই সুন্নত জিন্দা করার নিয়েতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতন করে হাড্ডি নিয়ে যেই মুখে দিছং বউ,
তুই না কবু গোস্তর শয় সরঞ্জনের বাসনা নাই, খালি সুন্দর বিড়ি সুন্দর বিড়ি বাসা আছে না নাই এমন খারাপ লাগছে। ওরে ভাই কথা ছিল যুবককে আমার আল্লাহ বেশি পছন্দ করে, বরং সুবহান আল্লাহ রে যুবক কে কখন মরবে গ্যারান্টি কেউ দিতে পারে না, কখন কে মরদ হবে কখন কে কবরের জমিনে যাবে, যুবক রে মরার পরে এমন জায়গায় যাবি রে বাপ।